আমাদের এই এলাকার তো অনেক সমস্যা নতুন সিটি কর্পোরেশন হয়েছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ জলাবদ্ধ এটা কমন সমস্যাইগুলি তাছাড়া মশা পানির সমস্যা মানে এমন কোনো সমস্যা নাই এখানে বিদ্যমান না আমি প্রায় চল্লিশ বছর ধরে এলাকার সামাজিক কাজের সাথে জড়িত আমি সারা জীবন সমাজের কাজই করে আসছি বাকি জীবন আমার কাজই করতে প্রতিশ্রুতি আর আমার বলার অপেক্ষা রাখে সবাই জানে আমি কবরস্থানের মতোয়াল্লি মসজিদ মাদ্রাসার মতোয়াল্লি এলাকার স্থানীয় রাস্তাঘাট হিসেবে আমার হাত দিয়ে হয়েছে এই এলাকার মানুষের সাথে আমার একটা সম্পর্ক তারা আমার সাথে কোনো প্রতিশ্রুতি কথা তারা জানে যে আমি কাজ করতে করতে এই পর্যন্ত আসছি চৌহদ্দী একেবারে ওই সাইনবোর্ড থেকে খিনসানার পর ওইদিকে মহাকাশ রোড এদিকে বামল আর এইদিকে পাড়াডারের সীমানা ভোটার ছত্রিশ ছত্রিশ হাজার সাতত্রিশ হাজার এরকম ভোটারদের উদ্দেশ্যে বলবো যে ওনারা আমাকে ভালোবাসে আমি জানি ওনাদের আমার মার্কা লাটিম। মার্কাটা আমার এবং এই এলাকার মার্কা সবাই আমি আশা করি ইনশাল্লাহ আমাকে ভোট দিবেন আপনার প্রিয় দর্শক এই জনসচেতনকর অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বেরিয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিসি নম্বর ওয়ার্ডে সিসি নম্বর ওয়ার্ডে যে পাঁচ ছয়জন প্রার্থী রয়েছেন তার মধ্যে এখানে শক্ত একদম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীর্ঘদিন এই এলাকার স্থানীয় বাসিন্দা স্থানীয় এলাকাবাসীর সাথে তার যে নারীর যে সম্পর্ক সেই সম্পর্ক সুবাদে উনি এখানে জনগণের প্রতি যে প্রতিশ্রুতি সেগুলি বাস্তবায়ন করার জন্য বলছেন এবং জনগণ যদি ওনাকে এই লাঠি মার্কা প্রতি তাকে যদি জয়যুক্ত করেন ইনশাল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে সকল সুযোগ সুবিধা আছে সে সকল সুযোগ সুবিধাগুলি উনি মানুষের দৌড়ে পৌঁছে দেবেন এবং স্থানীয়ভাবে যে সকল সমস্যাগুলি রয়েছে অর্থাৎ মাদক সন্ত্রাস তাদাবাজি সেগুলি উনি নির্মল করবেন এই প্রতিশ্রুতি দিয়ে আব্দুল মতিন সাউথ লাঠি মার্কা প্রথেকে নির্বাচন করছেন এবং তার জনসংযোগ চলছে এবং এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে এই ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন